সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। শুধু চ্যাম্পিয়ন নয়, অপরাজিত চ্যাম্পিয়ন। এদেশের মেয়েরা প্রমাণ করেছে, সুযোগ পেলে, উৎসাহ পেলে তারাও জয় করতে পারে অসাধ্যকে। এ মেয়েরা কেউই তথাকথিত উচ্চবিত্তের সুযোগ সুবিধা পাওয়া কন্যা নয়। প্রায় সবাই দীর্ঘ এক যুদ্ধ পেরিয়ে তৃণমূল পর্যায় থেকে উঠে এসে নিজেদের প্রমাণ করেছে। আর তাদের এই প্রমাণ করার পেছনে যিনি নিরলস কাজ করে গেছেন বছরের পর বছর ধরে, তিনি গোলাম রাব্বানী ছোটন, বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ। এই মেয়েরা যখন অনূর্ধ্ব-১৬ পর্যায় থেকে একসাথে খেলে আসছে, তখন থেকেই তিনি এদের কোচিং করিয়েছেন জুনিয়র পর্যায়ের কোচ হিসেবে। মেয়েদের এই সাফল্যে এই কোচের ভূমিকা কোনো অংশে কম নয়। ১৯৬৮ সালে বগুড়ায় জন্ম নেওয়া টাঙ্গাইলের ছেলে গোলাম রাব্বানী নিজে ছিলেন ঢাকা লীগের নিয়মিত ফুটবলার। ১৯৮৩ সালে বাসাবল হয়ে প্রথম মাঠে নামেন সাবেক এই ডিফেন্ডার। তারপর তিনি একে একে ফকিরের পুল, আরামবাগ, TNT ও BRTC-র হয়ে খেলেছেন। ২০০২ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিলেও কোচিং করানো শুরু করেছিলেন খেলোয়াড় থাকা অবস্থাতেই। ১৯৯৩ সাল থেকে কোচিং করাতেন TNT ক্লাবে। ২০০৯ সাল থেকে মেয়েদের কোচিং করাচ্ছেন তিনি। যখন তিনি নারী দলের কোচিং শুরু করেন, তখন মেয়েদের ফুটবলের অবস্থা আজকের মতো ছিল না। ইচ্ছা শক্তি আর মনের জোরই বড় শক্তি ছিল তখন। যখন রাব্বানী মহিলা দলের কোচের দায়িত্ব নিয়েছিল, তখন তার বন্ধু বান্ধবরাও তাকে মহিলা কোচ বলে টিকা টিপ্পনি করত। যখন তিনি রাস্তায় হেঁটে যেতেন, তাকে নানাভাবে উপহাস করত এই দেশেরই কিছু মানুষ। কাজকে ভালোবাসেন বলে এসব উপহাস টিপ্পনিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। আজ তিনি বাংলাদেশের ফুটবলের সফলতার নেপথ্য নায়ক। অভিনন্দন গোলাম রাব্বানী ছোটনকে, অভিনন্দন তার টিমকে।